হচ্ছে আপনার ওই অক্ষয় কোম্পানি আছে, আদি অক্ষয় কোম্পানি যে কাপড়ের দোকান আছে, আচ্ছা আচ্ছা, তাদের বাড়ির। ও আচ্ছা আচ্ছা। খালা যেহেতু তাঁতের, যাতে তাঁতি তো দুর্গা পুজোর সময় যেহেতু তাঁতের ব্যবসা, কাপড়ের ব্যবসা বড় ব্যবসা তাদের করতে পারবে না। এই সময় কাত্তা, এটাকে বলে কাত্তা এনে দুর্গা, এই সময় করলে দুর্গা পুজোর ফলই পাওয়া যায়। কি ফল পাওয়া যায়? সোমবার হলো, এটা আছে, তিথিতে আছে, তিথি আছে। দেবী কাত্যায়নী এখানে তৈরি হচ্ছেন, যেমনটা শুনলেন সোমবার দিন ষষ্ঠী। তো কালকে আমি আবার আসবো, কালকে মা বেরোবেন। তো এটা কিন্তু শাস্ত্র মতেই আছে, যারা দুর্গাপুজোর সময় পুজো করতে পারেন না, যেমনি দাদা বললেন, এই সময় এনারা করতে পারেন, সেমই ফল দেবে। ঠিক আছে, তো ইনি হলেন দেবী কাত্যায়নী মা। ঠিক আছে, ফুল লুকটা আমি দেখাবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, দাদা এটা আপনার বাড়ির পুজো তাই তো? হ্যাঁ, তো এই শুরুটা কিভাবে হলো? শুরুটা ধরুন এই বাড়ির, আমার পূর্ববঙ্গে বাংলাদেশে আপনার দুর্গাপুজো হতো, সেই দুর্গাপুজোটা তো এখানে এসে হয়নি, যত ওই টাইমে আমাদের বিজনেসের মেন পিক টাইম। হ্যাঁ, তো যার জন্য সবাই মিলে ডিসিশন হলো, তখন বলছে বাসন্তী পুজো, বা কিন্তু বাসন্তী পুজো এই গরমের সময়, তো তখন এটা এই কাত্যায়নী দুর্গাপুজোটা আমাদের ডিসিশন হলো সেইভাবে। আচ্ছা, ওখানে দেখছিলাম কালী ঠাকুর, কালী আমাদের ইয়েতে ধরুন অষ্টমীর দিন কালী পুজো হয়। আচ্ছা, এটা মানে আমাদের পূর্ববঙ্গ থেকে দুর্গা পুজোর সময় থেকে হয়ে আসে। এটা কি কোনো বিশেষ কারণ আছে? না না না। আচ্ছা, মানে কোনো স্বপ্নাদেশ স্বপ্নাদেশ কিছু ব্যাপার নেই, ওই ওই সময়টাই কালী পুজোটা একসাথে করেন। সেদিন পুজো হবে, সেদিনই রাত্রিবেলা সূর্যটার আগে ভাষণ দিতে হবে, মানে কালীটা, কালীটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা যেমনি দুর্গাপুজো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, দ্যাট ইজ সেম, আপনি পঞ্জিকা দেখলে পঞ্জিকাতেও আপনি পাবেন। আচ্ছা, আপনারা ওই দুর্গাপুজোর সময় কেন করেন না? যতে দুর্গাপুজোর সময় ধরুন আমাদের শাড়ির বিজনেস, তো ওই টাইমটা আমাদের মানে আমরা খুব নিজেরা টাইম দিতে পারি না। আচ্ছা, যার জন্য এইটাকেই ধরুন আজ থেকে 30 বছর আগে থেকে ডিসিশন নেওয়া হয়েছে। আচ্ছা, আমার বাবা 15 বছর করে এসেছে, নেক্সট 15 বছর ধরে আমি করছি। আচ্ছা, আর পরে কি নেক্সট কোনো ইয়ে প্ল্যান আছে কি, দুর্গাপুজোর সময় করবেন কি কিছু? এই সময় আপনার ফিক্সড অনেক ধর। আর এটা পঞ্জিকাতে আপনি পেয়ে যাবেন, মানে কিছু অনুযায়ী এভরিথিং পেয়ে যাবেন। এটা কাত্যায়নী পূজা হিসেবেই? কাত্যায়নী দুর্গাপুজো। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। রুটি ঢুকিয়ে দাও।
আমি তাহলে বেরোলাম বুঝলি সত্যমিতা সেলফিতে সেজেছে।